নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে জন্মগ্রহণ করেছেন বা বেড়ে উঠেছেন যে যুগটা অনেকটা আমাদের এই সো কল্ড কালচার্ড যে সোসাইটি আমরা বলি অনেকটা এমন একটা গডলেস ওয়ার্ল্ড এখন যেভাবে ফাংশন করছে ঠিক এরকম একটা পরিবেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন। আমি মিলাই দিচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আইয়ামে জাহিলিয়াতে জন্ম নিয়েছেন সেখানে বেড়ে উঠেছেন, ওই যুগের মধ্যে শিরকের ছড়াছড়ি ছিল, এখনকার বিশ্বের মধ্যে আছে কি নাই? আপনি আপনার ভিশনটাকে একটু বড় করেন, পরিবারের গণ্ডি, সমাজের গণ্ডি, রাষ্ট্রবাদদের বিশ্বের দিকে তাকান, ওইভাবে চিন্তা করেন যে এখনকার বিশ্বের পলিটিক্স, ইকোনমিক্স, শিক্ষা, সংস্কৃতি এগুলো শিরকের উপর দাঁড়িয়ে আছে কি নাই, এটা বোঝার জন্য আলাদা লেকচার দরকার, সেটা আপনারা অনলাইনে দেখে নেবেন। এক, দুই নম্বর, তৎকালীন আবু জাহেলের যুগটা ছিল সুদে পরিপূর্ণ, কিসে? অর্থনীতি মানে রিবা আর রিবা, এখনকার বিশ্বে কি আছে? রিবা আর রিবা। তিন নম্বর, ওই সময়টা ছিল মাদকের যুগ, কিসের যুগ? এখনকার যুগটা কিসের যুগ? ইয়াং জেনারেশনের মূল প্রবলেম কি? মাদক। চার নম্বর, ওই যুগটা ছিল গোত্রীয় হানাহানির যুগ, কিসের যুগ? তো এখন গোত্রীয় হানাহানি কি ব্যাখ্যা করতে হবে? এটা ধর্মীয় হানাহানি এবং পলিটিক্যাল হানাহানিতেও রূপ নিয়েছে, আমরা বুঝতেই পারছি। আর পাঁচ নম্বর, ওই যুগের মূল সমস্যা ছিল আরেকটা, সেটা হলো নারী জাতির অবমাননা, জিনা প্রচুর ছিল, মেয়েদের বেপরদামি বেশি ছিল, ব্যভিচার বেশি ছিল, জুয়া হতো, এগুলো ছিল কি না? ছিল। তাহলে এই যে আইএমএ জাহিলিয়াতের যে মৌলিক সমস্যাগুলো, এই সমস্যাগুলো এখনকার বিশ্বে আছে না নাই? আর আমি বলতে চাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পুত পবিত্র সমাজে জন্ম নেন নাই। আপনারা কি আছেন আমার সাথে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পুত পবিত্র সমাজে জন্ম নেন নাই, বরং আমাদের এই রাষ্ট্র, সমাজ বা বিশ্বের মতোই একটা জাহেলি পরিবেশে জন্ম নিয়েছিলেন, ওখানেই বেড়ে উঠেছেন, যেখানে শিরকের ছড়াছড়ি, সুদের ছড়াছড়ি, জেনার ছড়াছড়ি, ব্যভিচারের ছড়াছড়ি, জুয়ার ছড়াছড়ি, মেয়েদের সাথে অবমাননা হচ্ছে, তারপরে গোত্রীয় হানাহানি হচ্ছে, মাদকের ছড়াছড়ি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে বড় হয়েও নিজে কখনো এই জাহিলিয়াতের সাথে আপোষ করেন নাই। সিরাতের প্রথম শিক্ষা যে আমরা যে পরিবেশে আছি এখানে নিজেরা সেফ থাকতে হবে, নিজেরা সেফ থেকে জাহিলিয়াতের সাথে আপোষ করা যাবে না। আমি নিজে এবং আমার পরিবার, আমার আন্ডারে যারা আছে তাদেরকে এই জাহিলিয়াত থেকে দূরে রাখবো ইনশাআল্লাহ, এটা প্রথম শিক্ষা। ওই দোহাই দেওয়া যাবে না যে সমাজ তো নষ্ট হয়ে গেছে, রাষ্ট্রতে এই সমস্যা, বিশ্বতে এই সমস্যা, না, ওই সময়ও এই সমস্যাগুলো ছিল, তারপরেও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো মিথ্যা বলেন নাই, নিজে কখনো আমাদের খেয়াল করেন নাই। ওই সময় তাকে মানুষ আল আমিন বলছে, সাদিক আল আমিন, সাদিক আল আমিন। এবার তিনি সমাজ পরিবর্তনের চেষ্টা করছেন, হেল্পফুল ফিচার তৈরি করছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু পরিপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট পাওয়া যাচ্ছে না, কারণ তখন ওহী নাজিল হচ্ছে না। আপনি সমাজ, রাষ্ট্র, বিশ্ব পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ওই সমাজ, ওই রাষ্ট্র এবং ওই বিশ্বের স্রষ্টা আল্লাহর বিধান অনুযায়ী চলছেন না। সিম্পল কথা, ঠিক আছে?